আর যারা বলবে বাচ্চা নে বাচ্চা নে মোরা আসি তো, তাকে ভরসা হয় বাচ্চা নেবা না, একজন লোক রাখা তারপরে নেবা, কেন না কেউ কারো কাজ ফেললে আসবে না তোমার বাচ্চাকে রাখতে। দেখো দেখো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো রোজ দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সোনা পাপাকে খাইয়ে দিয়েছি, তারপর দেখো রান্নাঘরে এসেছি, কেননা মা হচ্ছে আজ বাড়িতে নেই। আর আজকে আমি বানাবো হচ্ছে উরচি আলু ভাজা, এদিকে বসিয়েও দিয়েছি, আর সাথে করবো জ্যান্ত মাছের ঝোল, আমার দেওয়ার এনে দিয়েছে সকাল সকাল বাজার থেকে। আর যা গরম পড়েছে, আর এই গরমে আমার মনে হয় যে অনেক রকম পদে পদে রান্না না করাটাই বেটার, কেননা ভীষণ গরম, আর শরীরকে কষ্ট দিয়ে খেলে তো লাভ নেই কোনো। যারা রান্না করো তারাই জানো যে কতটা আর কি পরিশ্রম। তো দু পদেরই আর কি রান্না করব, আর বাচ্চা নিয়ে সত্যি বলতে পারবো না। তোমাদের দাদা ভাইয়ের টিফিনও বানিয়ে দিয়েছি, তারপর তোমাদের সোনা পাপার খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি দেবী দুর্গা 10টি আর কি হাত নিয়ে কাজ করব। জানোই তো একটা বাচ্চার কত কাজ থাকে। এই যা গরম পড়েছে, বেবিটাকে বারবার একটু জল খাওয়ানো, মনে হয় মুখে আর কি বলতে মনে হয় যে কিছুই কাজ নেই, বাট যারা করে তারা জানে যে কতটা কাজ থাকে একটা বাচ্চার উপর, মানে কতটা দায়িত্ব থাকে। অবশ্য অনেকে ভাবে যে আগেকার তো এইভাবে মানুষ করে ফেলতাম, অ্যাকচুয়ালি তারা কোন হিসাবে বলে সত্যি বুঝে পাই না। আগেকার দিনের কথা আর এখনকার দিনের কথা অনেকটাই আকাশ আর পাতাল। তো যাক, যারা বোঝে না তাদেরকে আমার আর বুঝিয়ে কোনো লাভ নেই, আর বোঝাতেও চাইবো না কখনো কিছু, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। আর আমি ভীষণ খুশি আজকে, তোমাদের তো বলাই হয়নি, কেননা আজ আমি আমার জীবন আবার নতুন করে খুঁজে পাবো। অ্যাকচুয়ালি আজ থেকে আমি আমার ডান্স ক্লাস জয়েন করব, যাকে আমি ভীষণ ভালোবাসি। সত্যি সবটা যেন লাইফ থেকে চলে গিয়ে সবটা যেন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু। তো প্রথমে ভেবেছিলাম আমি কি পারবো বেবি নিয়ে, তারপর ভাবলাম যে না আমাকে পারতেই হবে, হ্যাঁ আমি পারবো। তো ফাইনালি আজকে থেকে আমি ডান্স ক্লাস জয়েন করব, 5টার মধ্যে সেখানে আবার যেতে হবে। তো চলো ঝটপট করে সবটাই আর কি করি, এখনও প্রচুর কাজ আছে, এখনও রান্নাঘর থেকে বেরোতে পারিনি। এখন টাইম হয়েছে 9:10, এখন হাজবেন্ডকে টিফিন গুছিয়ে দেবো, ও কাজে বেরোবে, আর নিজেও এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া শুরু করিনি, নতুন করে আর কি ডায়েট করা শুরু করে দিয়েছি আমি। নতুন করে বলতে মাঝখানে কয়েকদিন করেছিলাম, সত্যি বলতে করে উঠতে পারিনি, হয়ে উঠছিল না, তাই ভাবলাম যে না আবার আমাকে করতেই হবে সব কিছু। তো দেখো একদম গরমের মধ্যে পাতলা ঝোল করলাম, আর উপরে চলে এসেছি, এসে দেখো রাতে আমি ওটস ভিজিয়ে রেখেছিলাম দুধে, আর একটা আপেল কেটে নিয়েছি। এত তাড়াহুড়ো করে না আপেলটা কেটেছি, মানে ভীষণ বড় বড়, এখন খেতেও আমার সমস্যা হবে আমি জানি। এই দেখো ভাবছি যে কি করে খাবো এখন এটা, বাট ওই যে 2 মিনিট টাইম আছে আমার কাছে, 2 মিনিটের মধ্যে আমার কিন্তু টিফিনটা সারতে হবে সকালে। সকাল বলতে আরও আগেই খাওয়া লাগতো 9টার মধ্যে, বাট হয়ে ওঠেনি। তারপর দেখো আমার অবস্থা, তোমরাই দেখো ব্লগে সবটাই জানতে পারবে। স্নান করতে দেয় ঠিক করে, মামার কাছে রেখে গেছি, কেঁদে পুরো ঘর ফাটিয়ে দিচ্ছে। মাথায় একটু হেয়ার মাস্ক লাগাবো গাইস, মানে তাও পারি না, আমি জানি না ঠিকঠাক করে আমার কানে শ্যাম্পু গেছে কিনা, মানে এত, মানে যেখানে 20-25 মিনিটে স্নান করি সেখানে আমার মানে 5-6 মিনিটে স্নান করে এসেছি। আমি আসলাম আর অমনি চুপ, কি হলো কি হলো ব্যাপারটা, আর যারা বলবে বাচ্চা নে বাচ্চা নে মোরা আসি তো, তাকে ভরসা হয় বাচ্চা নেবা না, একজন লোক রাখা তারপরে নেবা, কেন না কেউ কারোর কাজ ফেললে আসবে না তোমার বাচ্চাকে রাখতে, সবার সবার কাজই করবে। আমি একটু স্নান করার টাইমটা পাই না, একটু পটি পেলেও ঠিকঠাক করে শান্তি করে পটি করতে পারি না, ঠিক আছে একটু ভালো করে ভেবে চিনতে একজন লোক রাখবে, তারপরে সবার ওই 2 দিনই ভালো লাগে, তারপরে আর কারোর কিছু ভালো লাগে না। আর অনেকে ভাবে বাচ্চা তো বাতাসে মানুষ হইয়া যায়,
বাচ্চা বাতাসে মানুষ হয় না। এই যে দেখতে পাচ্ছো, মা স্নান করতে পারে না, আজকে আমি নাচের ক্লাসে যাব। 4টা দিয়ে নাচের ক্লাস, এখন 1টার বেশি বাজে। এখন এই যে অবস্থা আমার, এখন এরা খাওয়াইতে হইব। দেখো কান্নাকাটি করে কি অবস্থা। সব করে নিজের স্বপ্ন পূরণ করতে হবে, পারতে হবে। চলো এখন ছোট বাপা খিচুড়ি খাবে, খিচুড়ি খাইয়ে আমরা এখন বেরিয়ে যাবো, মানে ওকে খিচুড়িটা খাওয়াবো। আমি এই নাইটি পরেই চলে যাবো, উবের বুক করবো, ঘরের সামনে আসবে, সোজা বাড়ি যাবো। বাড়ি গিয়ে সোনা বাপাকে রাখবো, রেখে ওখানে রেডি হয়ে আবার চলে যাবো। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে নাচের ক্লাসে, ঠিক আছে? দেখো দেখো আমি যাচ্ছিলাম যে একটু খাবারটা আনি আসি, খাবারটা আনি বাবা। থাক 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 থাক, আসো 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 আসো, আমার কাছে আসবে। ও বাবা আসো 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 আসো, বাবা থাক। তো রোজ তোমাদের সোনা পাপা এভাবেই কাঁদে, আমি ধরো একটু রেখে চলে যাবো, এরকম ভাবে কাঁদতে থাকবে, কি আর করবো, কিছু করার নেই। কিন্তু করে খাবারটা নিয়ে আসো একটুখানি, সব এনাও না। তো একটা বাচ্চার যাবতীয় যা যা কাজকর্ম থাকে সব কিছু সেরে নিয়েছি, ওর স্নান কমপ্লিট। আর এদিকে দেখো আমি ঠিকঠাক করে স্নানটাও করতে পারিনি, কেননা তোমাদের সোনা পাপা না খুব কাজ ছিল। এখন না একটু বড় হয়েছে তো ওকে একদম একা রাখা যায় না, তাও আমি আমার ভাইকে ডেকে নিয়েছি। এই করতে করতে সব কিছু গোছাতে গোছাতে এখন টাইম হয়েছে 1টা, ওকে এখন আমি খাওয়াবো, দেন আমি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, কেননা সোনা পাপাকে রেখে তারপর যাব হচ্ছে ডান্স ক্লাসে। আজকে আমার আর কি জয়েন আছে, তো দেখি কখন কি করে উঠতে পারবো। আর যদি খাওয়ার টাইম পাই তাহলে বাড়িতে গিয়ে কটা খেয়ে নেব, খেয়ে দিয়ে ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো। দেখো আমি চলে এসেছি ঠিক করে, আর কোনো কিছু ব্লগ শ্যুট করা হয়নি, কেননা বাড়িতে গিয়েও তোমাদের সোনা পাপা খুব কাঁদছিল। ও কি করে হয়তো বুঝেই গেছে যে মা আজকে কোথাও যাচ্ছে, তো ওই কারণে আর কোনো ব্লগিং শ্যুট হয়নি। ম্যাম এটা আমাকে রোজ শুনতে হয়, তুমি বলে যে তুই যে আমাকে একটা সাজেশন দিতে এসেছিস, কি লাভ পাচ্ছিস এইটা বলে, তুই কি লাভ পাবি, তোর কথা কি আমি বন্ধ করে দেবো, সেটা তো না, কারণ এটাতে আমি খুশি হই, দেখ সিট আর কিছু না। আর যে কোনো মানুষ যখনই ভিডিও বানায় সে এটা আশা করেই না প্রথমে। তুমি আজকে দাঁড়িয়ে তুমি বলতে পারবে 2 বছর বাদ তুমি বিখ্যাত হবে কি হবে না, বলতে পারবে? আবার এটাও দাঁড়িয়ে কোনো বিখ্যাত মানুষ বলতে পারবে না যে সে 2 বছর বাদ ডুবে যাবে কি যাবে। আমি দেখেছি তোমার আজকে ফটো এটা দেখলাম, তো এরকমই মানে আমরা যেখানটা ভাববো যেখানটা ইয়ে করবো না পৌঁছে যাবে। তো দিদিভাইকে জিজ্ঞাসা করে আমি ভ্লগিং অন করেছি, জিজ্ঞাসা করে নেওয়াটাই উচিত। তো এই নিয়ে আর কি দিদিভাই বলছিল সোশ্যাল মিডিয়া, তো অনেকেই তো জানো পছন্দ করে না, তো বলছিল যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে, কারোর কথায় কান দেবে না। ভীষণ সুইট, বেশ কথাগুলো খুবই সুন্দর। তো চলো একটু বলি ক্লাসের সম্পর্কে। তো আসার সাথে সাথে আমাদের ফর্ম দেওয়া হয়েছে, ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছি, আর ডিটেলসে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কালকে ব্লগে অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রচুর কিন্তু স্টুডেন্ট চলে এসেছে, পুরো ফুল ব্যাচ এখন, আর আমার ভীষণ খুশি, মানে আমি ভীষণ আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যেন আমি এখন নতুন একটা লাইফ খুঁজে পেয়েছি। চলো আজকে ক্লাস হয়ে গেছে, নেক্সট আবার সানডে ক্লাস, আবার দেখা হবে দিদির সাথে, ভালো থেকো, আমরা।
হ্যাঁ, আর আমাকে ভাইরে কত ভালোবাসে। দেখো এই ছেলে নাকি আমি যাওয়ার পর খুব কেঁদেছে, খুব কেঁদেছে। ওরে হাসি রে, দিদিদের সাথে হাসি হাসি করছে। এই ছেলে তো ওখান থেকে বাড়ি ফিরে এসে দেখছি সোনা পাপা খুব খুশি। মা জানো তো সারা বিকেল নিয়ে নিয়ে ঘুরেছে, ও আমার জন্য না কাজ ছিল। অ্যাকচুয়ালি কোনোদিন এরকম করে না, দুপুরবেলাটার ও পুরো টানা ঘুমোয় 3-4 ঘন্টা। তো মা বলছিলো তোর জন্যই হয়তো কাজ ছিল। দেখো আমি আসার পরে কত খুশি। তো যাক, তোমরা যদি ডান্স স্কুলের সম্পর্কে ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাকে পিন করো কমেন্টে, আমি তোমাদের কালকে ব্লগে জানিয়ে দেবো। জানি ব্লগের এডিটিং খুব ভালো হচ্ছে না, জানোই তো বেবি নিয়ে আর পারি না। আর তোমরা কারা কারা চাইছো নতুন করে আবার সব কিছু শুরু করবে, অবশ্যই শুরু করো। আমি কিন্তু শুরু করে দিয়েছি, যাকে আমি ভালোবাসি ডান্স, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। ছোটোবেলা থেকে আমি নাচ করতে পছন্দ করি। ওদিকে রূপম গেম খেলছে, আমিও সোজা নাচের ক্লাস থেকে বাড়িতেই আসলাম। আর যাওয়ার সময় হয়তো যত সম্ভব তো কোনো ব্লগ নেওয়া হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে গিয়েছি, তারপরে একটু লেটও হয়ে গেছিলো, আর গাড়িও পাচ্ছিলাম না। তোমাদের সোনা পাপাও আজকে আমাকে ভীষণ জ্বালিয়েছে, আর যখন মানে দুপুর থেকে ও বুঝে গেছে যে মা হয়তো কোথাও যাবে, তো দুপুরবেলায় আমার ভাই গেছে, ও তখনও কাঁদছিলো খুব, আর এই বাড়িতে এসেও খুব কাঁদছিলো আমার জন্যে। তো এখন দেখো খুব খুশি সোনা পাপা, এই যে খেলছে। তো এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো, কেননা মা হচ্ছে বাড়িতে নেই, ওই কারণেই কদিন পরে আসবো ঘুরতে।